কোচিং একটি সামাজিক ব্যাংক। আমাদের চারপাশে মাকুসার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে ইফতি জায়গা, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাট, এমনকি এয়ারপোর্টেও নারীরা প্রতিনিয়ত ইফতিজিংয়ের শিকার হচ্ছে। ইফতিজিং শক্তিমত্তা, বুদ্ধিমত্তা কিংবা বাহাদুরি প্রকাশ করে না, বরং নিজেকে অন্যের কাছে প্রতিনিয়ত ছোট করে। আজ আমরা দেখাবো ইফতিজিং নিয়ে একটি পর্ব, কিভাবে একটি পরিবারে ইফতিজিং বিভিন্ন অশান্তি সৃষ্টি করে। চলুন দেখে আসি আমাদের আজকের এই পর্ব। আপু আপনি খুব সুন্দর। আপু আপনি খুব সুন্দর। কি হচ্ছে আমার সাথে এসব? কিছুই তো বুঝতে পারছি না। মৌসুমি, মৌসুমি, শোনো তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। দুই দিন ধরে একটা ছেলে আমার বাসার সামনে এসে বলে তুমি খুব সুন্দর। কি কার এত বড় সাহস? নেক্সট টাইম আসলে আমাকে তুমি বলবা। চাটা খুব ভালো হয়েছে বন্ধু, অনেক কথাই তো বললাম, আজ উঠি, পরে কথা হবে। বাসায় গিয়ে পৌঁছায় ফোন করিস। ওকে ফোন দিব। ও মনে হয় আবার আসছে। তুমি দাঁড়াও। চলো। খুলো। জি বলেন। আপু আপনি খুব সুন্দর। এই কথাটি বলার কারণ হচ্ছে প্রতিদিন অফিসে যাওয়ার সময় আপনার হাজবেন্ড আমার ওয়াইফকে এই কথাটাই বলে। ওই তুমি অফিসের নাম করে এসব করে বেড়াও। তোমার একদিন কি আমার একদিন? বের হও, বের হও বলছি, বের হও। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামীতে আপনাদের সামনে আমরা হাজির হব নতুন কিছু নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।